কান্ডে ছাত্র ছাত্রীরা তোমরা প্রত্যেকে লিটল মাস্টার বইটা বের করো, বের করে 28 নম্বর পেজটা খোলো। দেখো আমরা যে কি লিখব, ক্যাপিটাল লেটারস, আমরা আজকে বড় হাতের এবিসিডি লিখব, ঠিক আছে? তোমরা প্রত্যেকে এবিসিডি লিখতে জানো? তাহলে দেখো আজকে আমি বড় হাতের এবিসিডি লিখব, তোমরা প্রত্যেকে লিখবে, আর প্রত্যেকে বইটা বের করো, খাতা পেন রেডি করে রাখো, ঠিক আছে? আজকে আমরা ক্যাপিটাল লেটারে এবিসিডি গুলো লিখব, ঠিক আছে? তাহলে প্রত্যেকে খাতা বের করেছো? দেখো আমরা এ থেকে জেড পর্যন্ত জানি তো সবাই মোটামুটি ভালোভাবে, প্রত্যেকে এ থেকে জেড পর্যন্ত মানে মোটামুটি ভাবে সবাই জানো, তাই তো? তবু দেখো আমি বলছি, তোমরা আগে আমরা আগে পড়ে নিই, ঠিক আছে? আগে পড়াটা করে নিই, তারপর তাহলে প্রত্যেকে আমি বলবে, আমি বলছি প্রত্যেকে দেখো কি আছে। প্রথমে এ, আমার শুনে শুনে তোমরা বলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আবার বলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? এরপর আমরা কি করব, লিখব, ঠিক আছে? তার আগে আর একবার পড়ে নেব। তাহলে বলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে দেখো আমি বোর্ডে লিখছি, তোমরা খাতা পেন বের করো, লিখো। প্রথমে আমরা কি লিখবো, এ লিখবো, ঠিক আছে? তাহলে দেখো এ কেমন করে লিখে, প্রথমে এইভাবে একটা লাইন টানবে, এইভাবে করো এ, ওকে। তারপর বি কেমন করে লিখছি দেখো, হয়েছে? সি দেখো, এই এইভাবে পাটি নেবে, ডি এদিকে এসে এই ঠিকই দেবে, ই লিখছি দেখো লাইন টেনে, এইদিকে তিনটে লাইন কাটবে ই, তারপরে এফ লিখে দেখো এরকম করবে, দিয়ে এখানটা একটা কেটে দাও, তাহলে কি হয়ে গেল, এফ হয়েছে। তাহলে ই এফ জি দেখো, সি এর মতো করে বাকি নিয়ে আসবে, নিয়ে আসে এইদিকে নিয়ে যাবে, দিয়ে আট এর মতো তুলে নামিয়ে দাও, হয়েছে জি? তাহলে এ বি সি ডি ই এফ জি, এরপর কি লিখবো বলো তো, এইচ, তাই তো? জি এর পর কি আছে, এইচ। তাহলে একটা লাইন কেটেছো, তার পাশে আবার একটা লাইন কাটো, দিয়ে দাঁড়িয়ে দাও, হয়েছে? তাহলে কি হবে, এইচ। এরপর আই লিখো, একটা জাস্ট লাইন টেনে দাও, তাহলে কি হয়ে গেছে, আই কেরা এই, তাহলে এইচ হয়েছে, আই হয়েছে। এরপর কি লিখবো, যে একটা এইভাবে ছোট্ট বান টেনে ছাতার মতো, ছাতার বাটির মতো করে চলে আসো, হয়েছে? তাহলে যে আচ্ছা একটু বড় করে করছি দেখো, হয়েছে? এবার যে পর কি, কে, তাহলে একটা লাইন টানো, তাহলে এই মাঝখান করে আবার তুলো, হয়েছে? তাহলে কে, কে এর পর কি আছে, এল কাট অফ হয়েছে। এরপর এল লিখবো দেখো, কি আছে বলো, ও, ঠিক আছে, ও করো, ও শুধু একটা সুন্দর মতো করে পাখি দাও, ওর পর কি আছে, এম এন ও, এবার পি, হয়েছে। এবার পি এর পর কি বলো, ও পি কিউ, কিউ,
আমরা শূন্য করে আচ্ছা ও পি কিউ এর পর আর তিনটা বল কটা বল পড়া হয়েছে এর মতো করে নিয়েছে এদিকে জিরো ছাত্র কেন দাও তাহলে কি হলো ও পি কিউ আর তারপর এস লিখে যা কাছে যাবে ওই যে ওখানে আচ্ছা এস ওকে টি একটা বাজে আছে টি হয়েছে এখন ইউ ভি লিখো কিউ এবার ভি লিখো এভাবে তাহলে ইউ ভি এবার ডব্লিউ তাহলে দাঁড়া আমি কোডে তুলবে আমার নাম এখানে কোডে তুলবে না এখানে ডব্লিউ হয়েছে ইউ ভি ডব্লিউ এরপর এক্স কাটাকুটির মতো করে দাও এরপর দেখো এক্স এর পর কি আছে ওয়াই তাই তো তাহলে ওয়াই এখানে আছে এইদিকে আর জেড আছে তাহলে দেখো এ আপনি বই ছেড়ে দাও কি লিখেছি এ বি সি ডি ই এ জি H I J K L M N O P Q R S T U V W X Y Z তাহলে প্রত্যেক আবার বলো A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z হয়েছে প্রত্যেককে সুন্দর করে লিখবে খাতাতে তোমরা কেউ পড়ছো না কেন এগুলো বাড়িতে প্রত্যেকে সবাই করবে তার মতো তাহলে কি লেখা আছে বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড তাহলে তোমরা প্রত্যেকে এ থেকে জেড পর্যন্ত লিখবে দেখো আমি বোর্ডে লিখেছি তোমরা প্রত্যেকে দেখো আর তোমাদের বাড়ির কাজ থাকবে এ থেকে জেড পর্যন্ত লেখা বড় হাতের সুন্দর করে খাতাতে এ থেকে জেড পর্যন্ত লিখবে লিখে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে পোস্ট করবে।